গোলগঞ্জ এলাকায় বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণে জখম চার শিশু। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানা দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগঞ্জ এলাকায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, চারজন শিশু একটি মাঠের মধ্যে ছাগল বাঁধতে গিয়েছিল, সেখানে একটি বোমা দেখতে পায়, সেটি হাতে তোলার সময় বিস্ফোরণ হয়ে যায়। সেই বোমা বিস্ফোরণে জখম হয় চারজন শিশু। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। ঘটনা তদন্ত শুরু করেছে থানার পুলিশ। এটা আমিও সকালে শুনেছি, শোনার পরে ঘটনাস্থলে আসলাম। আইসি সাহেব আসছে, এডিশনাল এসপি সাহেব আসছে, তারা সরজমিনে তদন্ত করছে। আমিও ঘটনাস্থলে আসি। এটা নিয়ম দ্রুত কর্তৃপক্ষ তারা এগুলো তদন্ত করবে, তদন্তর সাপেক্ষে দেখা যায় এটা নিয়ে কতদূর কি আগানো যায়। প্রশাসনের ভূমিকা বলতে, যে জায়গায় ঘটনাটা তার থেকে প্রায় 50 মিটার দূরে গেলো বিএসএফ ক্যাম্প। এখানে তো বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স আসে এবং প্রশাসন আমাদের আসছে, এডিশনাল এসপি আসছে, আইসি আসছে, তাদের সঙ্গে কথাবার্তা বলবে এই ধরনের ঘটনা কী করে ঘটলো সেটা নিয়ে বিস্তারিত প্রশাসন তদন্ত করবে। প্রশ্ন থেকে যায়, বাচ্চাদের হাতে বোমটা এলো কী করে? আমি যেটা ঘটনাস্থলে এসে শুনতে পেলাম, যে বাচ্চারা এখানে গরু চড়াতে এসেছিল, আসার পরে তারা দেখছে, ছোটো ছোটো বাচ্চা তো, এরা বুঝতে পারেনি যে এটা কী, সেটা নিয়ে ওরা খেলা করতে করতেই ঘটনাটা ঘটে গেছে। কয়জন জখম হয়েছে? চারজন জখম হয়েছে। তাদের এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তাদের উত্তরবঙ্গ মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, তাদের চিকিৎসার জন্য এখানে এডিশনাল এসপি সাহেব তিনি মেডিকেলে যোগাযোগ করছে, আমরাও সেখানে যাব। ঘটনাটা কোন এলাকায় হয়েছে? এটা গোয়ালগঞ্জ দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোয়ালগঞ্জ বর্ডার এলাকায়। বোম ব্লাস্ট হয়েছে। কখন ঘটনাটা? ঘটনা 9:30-9:30 দিকে। এটা কোন এলাকা? এটা গোয়ালগঞ্জ এলাকা বলে, আমার মানে দাসপাড়া এলাকায়, মানে গোয়ালগঞ্জ বাড়ি। কয়জন বাচ্চা? চারজন। নাম কি? একজন জুয়েল আক্তার, তারপর আফসার আলী, তারপর আনসার আলী, তারপর তখন রুবেল আক্তার নাকি। এই ঘটনায় কি আপনারা আতঙ্কে আছেন? আতঙ্কিত এখন আছি তো, গ্রামবাসী সবাই আতঙ্কিত আছে। এখন মানে কোথা থেকে এলো এই বোম, এ নিয়ে কি আপনারা কোনো মানে প্রশ্ন যাচ্ছে? এখন এটা কিভাবে বুঝবো, এখানে সামনে ক্যাম্প আছে বিএসএফের, মানে ক্যাম্পের এরিয়া এটা, বাচ্চারা সব খেলতে আসিল এটা আর কি। কি মনে হচ্ছে যে তারা বোম কোথা থেকে পেলো? বোম এখন বাচ্চারাই বলবে কোথা থেকে পেলো নি বলো, আমরা তো মানে বাড়িতে ছিলাম। কি করতে আসছিল বাচ্চারা এখানে? বাচ্চারা এখানে কাজকর্ম করতে খেলতে আসিল, এখানে গরু বাঁধতে আসিল। আপনার নাম? শাহ আলম। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা, সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।